প্রতিষ্ঠানের সুনাম বিনষ্ট করতেই বিরিয়ানির প্যাকেটে ইঁদুর ঢোকানো হয়েছে, বললেন দোকান মালিক সুব্রত রায়। তার কথায়, তিনি 5 বছর যাবত রায়গঞ্জ শহরে এই ব্যবসা করছেন। তাছাড়া তার দোকানের প্লেটের রঙও আলাদা। শ্রী রায়ের কথায়, রায়গঞ্জে প্রথম প্যাকেটে বিরিয়ানি বিক্রির কনসেপ্ট নিয়ে এসেছিলেন তিনি। এখন অনেক দোকান গজিয়ে উঠেছে। দোকান মালিক সুব্রত বাবু দৃঢ়তার সঙ্গেই জানান, প্যাকেটের মধ্যে মরা ইঁদুর ঢোকা সম্ভব।